এই যন্ত্রটাকে চালিয়ে দিয়েছি। দেখো গত শুক্রবার গাড়ি এনেছি, আজকে শুক্রবার, আর মধ্যবর্তী পন্থাও হলো বার করতে হবে। বিচ্ছুকে একটু স্টার্ট করি, এদের খুব একটা ভালো হবে না আমার মনে হচ্ছে। ইভিএম মেশিন নিয়ে বসে আছে, আমাদের ঘরে একটা গুড়গুড়ে এসেছে। ইরেসপন্সিবল লোককে মেনে নেওয়া যায় না। প্রায় রাত একটা বাজে, এই যে ভাষায় একটা হাঁক দিয়ে আসতাম, রুলা দেগা ভাই। এই যন্ত্রটাকে চালিয়ে দিয়েছি, দেখো কীভাবে কাজ করছে। এখানে কী ধুলো পড়েছিল, ওই পাপসগুলোকে ঝেড়েছিলাম, তাতে এটা অন্ধকার আরও বেশি বয়ে যাচ্ছে। ডিফারেন্স এই লাইন অতি পয়সা করে গেছে, দেখেছ স্ট্রেট লাইনে এখানটা মারা রয়েছে, আবার আসবে পরে। বাবু বাবু ওই দিয়ে গেছে, কোনো সাউন্ড নেই দেখেছো। অলমোস্ট আগের বার একটা যেটা ছিল, এর আগের মডেলটা আমাদের কাছে, ওটাতে তাও একটুখানি সাউন্ড ছিল, এটা তো একদমই অলমোস্ট সাউন্ড পাওয়া যায় না, হালকা একটা শুষু শব্দ ছাড়া। চলো ওদিকে রোবট বাবাজি তো তার কাজ করছে, আমি করি আমার কাজ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে খালি স্যাটারডে, স্যাটারডে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ফ্রাইডে, কালকে ভোট, তো ছুটি আছে, কালকে ছুটির দিন হিসেবেই কাটাবো, কাল পরশু দুদিন ছুটি পরপর। তো আজকে কাল রাত থেকে যা বৃষ্টি আচমকা শুরু হলো, সেটা এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে, কখনো থামছে কখনো হচ্ছে, এই করে চলছে। সকাল থেকে রেনি ডে পুরো ফুল মুড বানিয়ে রেখেছে, ছেলে পেলেগুলো ঠিক করে অর্ধেক এসছে অর্ধেক আসেনি, পরে এসছে কিনা আমি খবর নিইনি। আর এতক্ষণে চলে এসছে, 12টা বাজে এখন, ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করা হয়ে গেছে, ও দিয়ে এডিংটা প্রায় শেষ করে এসেছি, করে আজকে একটু ফার্স্টে যাবো কার অ্যাক্সেসরিজের দোকানটা, ওখানে গিয়ে আজকে একটু কথা বলবো, কী কী আমার রিকোয়ারমেন্ট সেগুলো একটু জানাবো, দেখি কী কী আছে আর কী কী নেই, সেই বুঝে কালকের দিনটা বাদ রেখে বাকি রবিবার বা সোমবার কিছু একটা প্ল্যান করবো। কালকে রাতে বলছিলাম আমি মমিনপুর থেকে যে ভদ্রলোক টায়ারের ব্যাপারে কথা বলেছিলাম, উনি ওনাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম, তো কালকে রাতে উনি উত্তর দেননি, আজকে সকালবেলায় একটু আপনি এই 10:30-11টা নাগাদ ফোন করেছিলেন, ওনার অফিসে কেউ ফোন করেছিলেন, তো উনি জানতে চাইলেন যে আপনি কি আসছেন কনফার্ম, তাহলে আমরা টায়ারটা কোম্পানি থেকে আনিয়ে রাখবো। টায়ার তো থাকেই ওদের, বাট আজকে না আনিয়ে রাখলে কালকে কোনোভাবেই সম্ভব না, কালকে পুরো বন্ধ, আর সানডে আনিয়ে করে দেওয়া সম্ভব না, সানডে কোম্পানির ঘরও বন্ধ থাকে, যার ফলে সানডে যদি কাজ করা হয় তাহলে আজকেই আমাকে কনফার্ম করতে হতো। আমি এনাকেই আজ সকালবেলা কনফার্ম করে দিয়েছি যে হ্যাঁ আমি সানডে যাচ্ছি, আপনি আনিয়ে রাখুন কনফার্মলি, পাঁচটা আনাবেন, আমি পাঁচটাই চেঞ্জ করবো। গত শুক্রবার গাড়ি এনেছি, আজকে শুক্রবার, 8 দিন হয়ে গেলো গাড়িটা এক চুল ঘর থেকে নড়েনি বা বেরোয়নি, বেরোবার সময় আজকে একবার স্টার্ট করবো, কালকে স্টার্ট করিনি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে ডেলি ব্লগিংটা বন্ধ করে দেবো কি না, সেই ব্যাপারে কিন্তু তোমাদের এখনও পর্যন্ত কোনো কমেন্ট পাইনি, অন্তত সকাল অবধি তো কিছু পাইনি, প্লিজ সাজেস্ট করো কী করা যায়, কী করা উচিত, সত্যি এটা খুব ট্রাবল দিচ্ছে আমার। কিছু তো একটা মধ্যবর্তী পন্থাও হলেও বার করতে হবে, উপায় নেই কিছু, লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স প্লিজ প্লিজ প্লিজ। 2 বেজে গেছে, আচ্ছা ওরে সাবাসাই, খিচুড়ি, হ্যাঁ সঙ্গে ভুলু খিচুড়ি, উচ্ছে ভাজা, আলু ভাজা, আবার ডিম ভাজাও, এত নিতে পারবো, আচড়া ধরে হচ্ছে হাত তুলি পাগলা, নিবি একটু খিচুড়ি। চলো 2:40 প্রায় বেরোচ্ছি, আমার বিচ্ছু নাম দিয়েছি ওটাকে, বিচ্ছু, বিচ্ছুটাকে একটু স্টার্ট ফার্ট করে আগে বিচ্ছু করবো, তারপরে আবার ওখান থেকে আগে স্কুটিটা নিয়ে যাব আমাদের যেখান থেকে গাড়ি কেনা হয়েছিল বিটি রোডের উপরে, সেই শোরুম থেকে একটু জাস্ট এগিয়ে ডান হাতে গাবা বলে একটা অ্যাক্সেসরি শপ একটা আছে, কথা বলে রেখেছিলাম একবার ফিজিক্যালি গিয়ে দেখে আসি কী জিনিস পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কী তার কোয়ালিটি কী, তার রহন সহনটা একটু বুঝি, যদি ঠিক লাগে তাহলে নেক্সট রোববার দিনকে একবার যখন গাড়ি নিয়ে বেরোবো টায়ারটা চেঞ্জ করে ওগুলোকেও ফিটফাট করে নেবো। তবে পুজোটা কখন দেবো কীভাবে দেবো এখনও প্ল্যানটা ঠিক করে উঠতে পারিনি, দেখি তখনটা তখন ভাববো, এখন সিধা আগে বিচ্ছুকে একটু স্টার্ট করি, তারপরে যাই গাওয়া। চলো বিচ্ছুকে স্টার্ট করা হয়ে গেছে, এবার যাই সিধা একটু গাবায়। প্রায় 3 বেজে গেল, কালকে ভোট, রাস্তা যেন এখন থেকেই পুরো খালি হয়ে গেছে, গাড়ি ঘোড়া শব্দ নেই অলমোস্ট, মার্কেট তো আমাদের পুরো খালি, এখন শুধু নেতাদের ভিড় চারিদিকে। 3:45 বাজে, এসেছিলাম গাবা, বলছিলাম যে কার অ্যাক্সেসরিজের দোকানে,
এটা বিটি রোডের উপরে ওই সিরিয়া মোড় আর শিথির মোড়ের মাঝামাঝি জায়গা। তো মোটামুটি ঠিক আছে, আমার তো খুব বেশি হাইফাই কিছু লাগাবার নেই, যে কটা লাগাবার আছে উপর উপর থেকেই লাগানোর আছে, বডি খোলবার বা দরজার প্যানেল খোলবার ওসব কোনো জায়গা নেই, কোনো জিনিস লাগাবও না। তো দাম কয়েকটা জিনিসপত্র জেনে ফেনে নিলাম, টুকটাক আছে মোটামুটি ১৯-২০, বাকি কোয়ালিটি তখন হাতে একবার চেক করে নেবো লাগানোর সময়। তবে হ্যাঁ, ওই ক্রোম গার্নিশগুলো এদের খুব একটা ভালো হবে না আমার মনে হচ্ছে, ওরাও বলছিল। তো ওটা ভাবছি রোববার দিন যখন আসবো একবারে সামনেই আমার শোরুম এইদিকে বাদিকে, ওখান থেকে লাগিয়ে নিয়ে আসবো ক্রোমগুলো, ক্রোমেরটা লাগিয়ে ফিটিং করে নিয়ে এসে এখানে বাকিগুলো যেগুলো লাগাবার আছে লাগিয়ে নেবো, বিশেষ করে ড্যাশ ক্যামটা, বাকি টুকটাক যা জিনিসপত্র লাগবে দেখে নেবো। চল আপাতত সিধা যাই শিয়ালদায়। এবার আজকে রাত পোয়াতেই কাল সকাল ভোরবেলা থেকে ভোটের কাজ শুরু, এইসব লোকজন দেখছেন সব ভোটের ডিউটি করবেন, গাড়িতে বসা ইভিএম মেশিন নিয়ে যাচ্ছে সব বাসগুলো লাইন দিয়ে, পুলিশ রয়েছে গার্ডে, মিলিটারিরা রয়েছে, তারপরে সরকারি অফিসাররা রয়েছে যারা ভোটের ডিউটি করবে, তাদের সব লাইন দিয়ে ওখানে বাস দাঁড়ানো আছে। সামনে এদিকে রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের ওখানেও ভোট কেন্দ্র, লাইন দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার জন্য বসে আছে, প্রচুর চাপ এদের, ইভিএম মেশিন নিয়ে বসে আছে সব যাচ্ছে। ঘরে একটা গুড়গুড়ে এসেছে, আমাদের একজন কাস্টমার, তার মেয়ে অনেক সুন্দর ঘুরছে, ওই যে তার টোকেনি লেগে পড়েছে, কিছু করতে হবে না, একটা ডোর খুলে রাখ। ৮:৩০ বেজে গেছে, কাজ মোটামুটি শেষ, কাজ কিছু ছিল না সকাল থেকে, রাস্তা যেরকম দেখাচ্ছিলাম লোকজন ফাঁকা, বাস ফাস বলে কিছু নেই, সব ভোট নিয়ে ব্যস্ত, পাবলিকও ভোট নিয়ে ব্যস্ত, সরকারি কর্মচারীরাও ভোট নিয়ে ব্যস্ত, চরম ব্যস্ত, মানে ব্যস্ত মানে চরম ব্যস্ত। আজকে ওই নতুন ছেলেটা আছে আমাদের এখানে কাজ, এই মাসখানেক হলেও বোধা করছে, এই মাসেই বোধা করছে, ওকে অনেক ধরেই ওয়াচ করছিলাম, প্রচণ্ড চরম ইরেসপন্সিবল, এক মাসে এখনও পর্যন্ত এই মাসের মধ্যে ওর অন্তত ১০ দিন বোধ হয় সেফ কামাই হয়ে গেছে, ১০ দিন, তারপরে টাইমের কোনো ঠিক ঠিকানা নেই। একটা নবীশ ছেলে যে কাজ শিখতে এসছে তার মধ্যে যদি এরকম লেথার্জি থাকে, এরকম গাফিলতি থাকে, ইরেসপন্সিবিলিটি থাকে, কাজ কম জানলেও তাকে মেনে নেওয়া যায়, কাজ যদি একটু কম বোঝে কম জানে তাকে মেনে নেওয়া যায়, ইরেসপন্সিবল লোককে মেনে নেওয়া যায় না, আর ইরেসপন্সিবল লোকদের দিয়ে কোথাও কোনো দিন কোনো কাজ করানো যায় না, সম্ভব না। কাজে বেকার সময় নষ্ট করে লাভ হবে না, ওর বাবার সঙ্গে সম্পর্ক ভালো সব ঠিক আছে, কিন্তু তার মানে এই নয়, অ্যাকচুয়ালি বাবা আমার কাস্টমার ছিল, ওই চিন্তা করে তো লাভ নেই, ইরেসপন্সিবল ছেলে ফেলে চলবে না, মানে প্রচণ্ড কেয়ারলেস টাইপের, কেউ একটা বাড়ির আতুপুতু টাইপের ছেলে, আগের দিন নাকি ঠাকুমা বারণ করেছে সেই জন্য বৃষ্টিতে হয়েছে বলে জল নিয়ে ওই জন্য কাজে আসেনি, আবার ফোন করে বলছে ১১টার সময় ফোন করে বলছে দাদা আজকে আমি যাবো না, ওইসব লোক দিয়ে হয় না ভাই। তাই আজকে তাকে প্রথমে ছিলাম ১০০০ টাকা দেবো, কী আর করি পারলাম না, আমার প্রিন্টে কিছু না হলেও অন্তত ১০০০ টাকা চুনা দিয়েছে, তা সত্ত্বেও আমি ওকে ৩,০০০ টাকা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুই ভাই সোমবার থেকে আসবি না, আর যদি কোনো অসুবিধা হয় বাবার সাথে আমাকে ফোনে কথা বলা বলে আমি ভাগিয়ে দিলাম আজকের মতো। চলো ১১:৩০ বাজে এখান থেকে ক্লিয়ার অ্যান্ড আউট। ১০:৩০ হয়ে গেছে, এই রাত্রি কাজ ছেড়ে শুয়ে পড়তে হবে, ১২টা কি খাচ্ছ, কি মামলেট, ও মামলেটের ঝোল আজকেও, আমার সকাল থেকে খালি শনিবার মনে হচ্ছিল, ১:০০ বেজে গেছে, আজকে রাত পোহালেই আমাদের লোকসভা ইলেকশনের লাস্ট ভোটিং ডেট ১ জুন, আমাদের সবারই কালকে ভোট আছে। আমি অফিস থেকে বাড়ি ফিরে প্রচুর কমেন্ট পেয়েছি, কমেন্টগুলো পড়তে পড়তে বেশ আবেগতাড়িতই হয়ে পড়লাম আর কি, কী উত্তর দেবো কী রিপ্লাই দেবো জানি না অ্যাকচুয়ালি, এতজন লিখেছো, একটু আগে একজন লিখেছো জিত, তারটা এখনই পড়ছি, আগে পড়ি পাইনি, কারোরই জীবনের রোজ ইন্টারেস্টিং কিছু হয় না,
যারা ডেলি ব্লগিং নিয়ে রোজ কিছু ইন্টারেস্টিং করার চেষ্টা করে তাদের বেশিরভাগই স্ক্রিপ্টেড হয়, তাই প্রথমে কিছুদিন ভালো লাগলেও আস্তে আস্তে ইন্টারেস্ট চলে যায়। আপনারটা আমার ন্যাচারাল লাগে, একটু পজ দরকার। আমরা আজকাল একটু বেশি ছুটে চলেছি, আমার জবে টাইমের কোনো ঠিক নেই, কিন্তু বাড়ি ফিরে সেটা রাত 11টা হোক 12টা হোক বা অনেক সময় ভোর 3টেও বেজে যায়, এসে আপনার ভিডিও দেখে শুতে যাই। ভালো লাগে, শান্তি লাগে, এত সেন্সারি ওভারলোডের আপনার ভিডিওটা আমার কাছে পজের মতো কাজ করে। আপনি নিজের প্যাশন ফলো করুন, যদি আপনার রোজ ব্লগ করতে ইচ্ছা না করে করবেন না, আপনি যখন ভিডিও দেবেন তখনই দেখব। কোনোদিন শিয়ালদার দিকে যাওয়ার হলে দেখা করব, আমার বাংলা লেখাটা কোনো ত্রুটি থাকলে ক্ষমা করবেন। দেখুন এখনও কিন্তু প্রায় রাত 1টা বাজে, আপনার ভিডিওটা দেখে দিন শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে আমি সিরিয়াসলি ওভারওয়েলমড বলতে পারেন, সিরিয়াসলি আমি ভাবতেই পারিনি, মানে এরকম জিৎ লিখেছে, অমিত লাহাবাবু লিখেছেন, এ দেবনাথ, অভিষেক মিত্র, অর্ণব চক্রবর্তী, দেবার্চন, অবিনাশ দিদওয়ানি, এরকম সবাই লিখেছেন। মানে আমার কাছে ভাষা নেই, আমি ব্লগ ছেড়ে দেবো ঠিক সেটা হয়তো মিন করিনি, বাট সত্যি কথা বলতে ডেলি ব্লগিং করাটা আমার কাছে বেশ চাপের হয়ে যাচ্ছিলো, বেশ চাপের হয়ে যাচ্ছেও। বাট সত্যি কথা বলতে এতজন মিলে আর এই যে ভাষায় আপনারা কমেন্ট করেছেন, যে ল্যাঙ্গুয়েজ, সেটা পড়তে পড়তে যথেষ্ট বুঝতে পারছি অন্তরের থেকে লেখা, অন্তর থেকে না লিখলে ওই ভাষা ওই শব্দ চয়ন হতে পারে না। থ্যাংক ইউ বলবো না, কাঁদবো, কী করবো সত্যি আমি জানি না। আমি সিরিয়াসলি আশা করিনি যে আপনাদের কাছ থেকে এতটা পজিটিভ ফিডব্যাক পাবো, কী বলবো আমি জানি না, মানে আমার কাছে ল্যাঙ্গুয়েজ নেই, ভাষা নেই। দেবার্চন লিখেছে বেশ কয়েকটা লাইন, বলছি, যেদিন ইচ্ছা হবে না ব্লগ করবেন না, যেদিন ইচ্ছা হবে সেদিন ব্লগ করবেন, আপনি আপনার ব্লগ চালিয়ে যান, আর ট্রাভেল ব্লগ অবশ্যই করবেন, তার জন্য চ্যানেল বানান সেটাও দেখব, কিন্তু ব্লগিং বন্ধ করবেন না। অর্ণব লিখেছে, আমার বয়সটা তোমার থেকে অনেকটাই ছোট, তোমাকে বলা মানায় না, বাট তোমার ভিডিও রোজ দেখে একটু মোটিভেটেড হই, তোমার মতো হার্ডওয়ার্কিং অ্যান্ড ফ্যামিলি ম্যান টাইপের লোক দুটো হয় না, আমার বিশ্বাস তুমি পারবে দাদা, বিশ্বাস করো, তুমি কাছে থাকলে একটা হাক দিয়ে আসতাম। আমি সত্যি দেখছি কিনা রীতিমতো আমার নিজের সন্দেহ হচ্ছে এখন। তুতু, গুড নাইট। মনের মধ্যে অনেকগুলো কথা না কিরকম জট পাকিয়ে যাচ্ছে, জিলিপির মতো প্যাচ খেয়ে যাচ্ছে, বলে উঠতে পারছি না। যাই হোক, রুলা দেগা ভাই, না সত্যি সত্যি মানে তোমাদের এই ভালোবাসা, এই মন থেকে বলা কথাগুলোকে তো সত্যি ফেলতে পারবো না, তাহলে যদি ফেলে দিই বা অগ্রাহ্য করি তাহলে তো আমি মানুষই নই। কাজেই সত্যি কথা বলতে ডেলি ব্লগিংটা কন্টিনিউ করাটা সত্যি আমার কাছে খুব চাপের হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে তো বেশ চাপের হয়ে যায়, বেশ কঠিন হয়ে পড়ে, অনেক কিছু কাজ সামলাতে সামলাতে যে কতবার কত রকম প্রবলেম ফেস করেছি সে আমিই জানি। যাই হোক, তবুও দাঁতে দাঁত চেপে তোমাদের কয়েকজনের কমেন্টের বেসিসে, তোমাদের কয়েকজনের দেখার বেসিসে আমি ব্লগিংটা চালিয়ে যাচ্ছিলাম। বাট সামহাও আমার বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিলো যে কোনোভাবেই ওই 100-150 লোক অবধি ব্যাপারটা পৌঁছাচ্ছে, বাদ বাকিরা কেউ দেখছে না, নট ইন্টারেস্টেড থাকছে, তো আমার সাবস্ক্রাইবার সংখ্যা কিছু 1600 সামথিং কিছু, কিন্তু তার মধ্যে মাত্র 200-250 লোক রেগুলারলি দেখছে, তাও বোধহয় প্রত্যেক দিন নয়, 100-150 কি 200 লোক প্রতিদিন দেখছে। তো ন্যাচারালি আমার কাছে কী ফিল হবে যে লোকে ইন্টারেস্টেড নয়, মেজরিটি লোক 95% লোক ইন্টারেস্টেড নয়, সেই কারণে একটু উদ্যমহীন হই, এতগুলো লোক নন ইন্টারেস্টেড এবং এত দিন ধরে, তার মানে নিশ্চয়ই সেমন কিছু নয় যেটাকে শেয়ার করতে পারি বা শেয়ার করা উচিত, সেটাই বেশি ইয়ে করে আর কি, হন্ট করে আর কিছু না। সামহাও আমি একটা জিনিস ভাবলাম যে তোমাদেরটাও থাকুক, আমারও একটু স্বস্তি হোক, এবং আমার মনের কথা অনেকেই লিখেছ, অনেকেই বলেছ ব্যাপারটা, যে যদি সত্যি সত্যি ডেলি ব্লগ না করে উঠতে পারি তো যদি একদিন দুদিন অন্তরও হয় সেটাই করতে। বাট আমি না ওইভাবে অ্যাকচুয়ালি
কোনো রুটিনে ঠিক আটকে থাকতে চাইছি না। অ্যাকচুয়ালি আমি এমনিতেই রুটিন বাঁধা লোক নই, আমি জীবনটা কোনো দিনই রুটিনে মেনে চলতেই পারিনি, পারিও না। একটা ডিসাইড করতেই পারি যে এতগুলো লোকের ভালোবাসা, আশা, হৃদয় থেকে বের হওয়া কমেন্টস, এগুলোকে ইগনোর করতে তো পারি না। কাজেই একটা কাজই করতে পারি, চেষ্টা করো রোজ দেওয়ার। কিন্তু রোজ যদি সত্যি সেরকম কিছু বকবার না থাকে, বলবার না থাকে, তো রোজ বকবো না বা বলবো না। আশা করি আমাকে বা আমার পরিবারের যাকে যাকে যা চেনার বা বোঝার, মোটামুটি তোমাদের জানা বা বোঝা হয়ে গেছে, যারা যারা রেগুলার দেখো। তো তার বাইরে রোজ একই কথা বকবক করাটা বোধ হয় আর প্রয়োজন নেই। সেই অর্থে মানে আমি এই ব্লগিংটাকে হয়তো সপ্তাহে 3 দিন কিংবা 4 দিন কিংবা 2 দিন, সেটা টোটালটাই ডিপেন্ড করবে ইভেন্টসের উপরে। আননেসারি খিঁচে টেনে লোককে বোর করাটা আমার সাজে না, করতে চাইও না। বাট ঠিক আছে, তোমরা এখন এতগুলো লোক এতভাবে রিকোয়েস্ট করেছো, ভালো লেগেছে, ভালোবেসেছো, সেই ভালোবাসার একটু মূল্য তো দিতে হয়, দেওয়া উচিত। চেষ্টা করবো, কথা বাড়ালাম না আজকে, আর অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো। চেষ্টা করবো ডেলি তোমাদের মাথা চিবোতে আসতে, যদি সম্ভব না হয় একদিন অন্তর বা দুদিন অন্তর অবশ্যই আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যান্ড জেনারেস কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। কালকে ব্লগে বলেছিলাম যে অনেককেই, যে যারা যারা ইন্টারেস্টেড, যারা যারা আমার সঙ্গে জুড়তে চাইছো, ডাইরেক্ট কন্ট্যাক্ট রাখতে চাইছো, তারা প্লিজ মেল করো। আমার এখানে মেল আইডি দেওয়া আছে, মেলে মেল করে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। আজকেও বেশ কিছু দাদা দিয়েছেন, আমি অ্যাড করে নেবো। চলো আজকে এখানেই রাখি, দেখা হবে ফের একটা নতুন ব্লগে। কবে, কখন, কীভাবে আমিও জানি না, অপেক্ষা থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নালে যদি ডেলি না দিই, তোমাদের কাছে ডেলি ব্লগ পৌঁছাবে না। যদি সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশনটা অন করে রাখো, তাহলেই যখনই দিই না কেন, যবেই দিই না কেন, ব্লগটা তোমার কাছে ডাইরেক্ট হিট করবে। ঠিক আছে, অবশ্যই মাথায় রেখো, আর এইভাবেই সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার।